আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো জিগজ্যাগ মেশিংয়ের হুক টাইমিং করলে একবার টাস্ক টাইমিং হয়ে যায় আর একবার গ্যাপ টাইমিং হয়ে যায়, বারবার নেডল ভেঙে যায়, আপনার হুকের মাথা চলে যায়। তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স দেখেন, এটা হইতেছে আমাদের মেশিনের লটারি হুক আর এটা হইতেছে আমাদের নিডেল। তো দেখেন আমি টাইমিং করছি এখন নো টাস নো গ্যাপে শর্ট টাইমিং করছি। দেখেন আমার এখন কোনো টাস হইতেছে না, প্লাস গ্যাপও নাই, কিন্তু আমার এই মেশিনটা বারবার নিডেল ভেঙে যাইতেছে আর প্লাস দেখেন হুকের মাথাটাও কেমন বুথা হয়ে গেছে, হুকের মাথা চলে যেতেছে। এখন কেন এই সমস্যাটা হইতেছে? আমি তো অ্যাকুরেট টাইমিং করতেছি, তারপর আপনার নিডেল সাপোর্টিং ঠিক আছে, তারপরেও কেন বারবার এই সমস্যাটা হইতেছে? এখন দেখেন এই যে আমার লটারি হুকটা আছে, হুকটা দেখেন গস্ত আছে, মানে আপনার সামনে পিছে গস্ত আছে। এখন অ্যাকুরেট টাইমিং করছি, দেখেন টাইমিং করার পর যখন আমার হুকটা বডি চলতে চলতে যখন প্রেশার পায় তখন কি হয়, এরকম হুকটা ভিতরের দিকে চলে যায়। দেখেন আমার হুকটা কিন্তু 1 মিলি পরিমাণ কিন্তু গস্ত আছে, আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন কি না, দেখেন শব্দও কিন্তু হইতেছে। দেখেন এই যে আমার নিডেলটারে দেখেন কিভাবে ধাক্কা দিতেছে নিডেলটারে, দেখেন এই যে যখন এই যে ধাক্কা লাগে তখন কি হয়, আমার হুকের মাথা চলে যায় প্লাস আমার নিডেলও ভাঙ্গা যায়। তো দেখেন এই যে গস্ত আছে এটা আমার পিনিয়াম থেকে গস্ত আছে। এখন আমার এই গজাটা ঠিক করলে আমার নিডেল ভাঙা প্লাস হুকের মাথা যাওয়া এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো কোথা থেকে ঠিক করবেন? দেখেন আমাদের এখানে যে আমাদের এখানে যে দুটা পিনিয়ন আছে, দেখেন এখানে দুইটা পিনিয়ন আছে, এটা হইতেছে আমাদের হুকের সাথে পিনিয়ন আর এটা হইতেছে আমাদের শেপের সাথে পিনিয়ন। তো আমার যেহেতু হুকের পিনিয়নটা গস্ত আছে তখন আমার এই যে হুকের পিনিয়নের দুইটা নাট আছে, প্রথমে এই দুইটা নাট লুজ দেওয়া লাগবে। দেখেন এখন লুজ দিছি, লুজ দেওয়ার পরে আমার যে যে হুকটা আছে এই হুকটা সম্পূর্ণ দেখেন এখন কিন্তু এই যে লুজ। তো হুকটা উপরের দিকে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে হুকটা উপরের দিকে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে আপনার পিনিয়মটা আছে এই দেখেন এই পিনিয়মটা এই নর্থ আছে, দেখতে পাইতেছেন আপনারা, এই নড়াটা আমার বন্ধ করতে হবে, তাহলে কিন্তু আমার গজাটা বন্ধ হয়ে যাবে। এই হুক উপরের দিকে চাপ দিবেন প্লাস পিনিয়ামটা নিচের দিকে চাপ দিবেন, চাপ দিয়া নাটটা টাইট দিবেন। তো দেখেন চাপ দিয়া একটা টাইট দিবেন। এই পিনিয়মটা কেন চাপ দিবেন? এইখানে যে আমার আর একটা পিনিয়াম আছে এই পিনিয়াম, এই পিনিয়ামের গ্যাপ থাকলে কিন্তু তখন আপনার গজাগজি করবে। এখন কিন্তু দেখেন আমার কোনো গ্যাপ নাই, একটার সাথে একটা লাইগা রয়েছে। এখন দেখেন আমার হুকটা কি আগের মতো গজে আর শব্দ হয়? দেখেন এখন কিন্তু গজেও না, আগের মতো শব্দও হয় না। তো দেখেন এখন কিন্তু আমার হুকটা গজতেছে না। এখন আমি পারফেক্টভাবে টাইমিং করে দেব। তো দেখেন এখন আমি নো টাস নো গ্যাপে টাইমিং করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার তো দেখেন এখন আমি টাইমিং করলাম, টাইমিং করার পরে দেখো না এখন কিন্তু আমার
হুকটা আর কিন্তু আপনার কি সামনে পিছে কিন্তু দেখেন এখন কিন্তু গস্ত আছে না আগে 1 মিলি পরিমাণ গস্ত যার কারণে কিন্তু আমার হুকের মাথাটা চলে আছে এখন দেখেন আমি নোট আছে নো গ্যাপে টাইমিংটা কইরা দিছি এখন আমার নিডলও ভাঙবে না প্লাস হুকের মাথাও চলে যাবে না তো ভিউয়ার্স বুঝতে পারছেন কিভাবে আপনার হুকের মাথা চলে গেলে প্লাস হুক সামনে পিছে গজলে পিনিয়াম থেকে ঠিক করবেন আর যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম